বন্ধুরা মেয়েটির পোস্টমর্টেম রিপোর্ট মানে এই যে মেয়েটি এই যে তোমার আরজিকার কলেজের যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট সেই রিপোর্টে কি আছে কি লেখা আছে সেই রিপোর্টে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো বন্ধুরা সবটাই জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা আমাদের এই যে রাজ্যের পুলিশ ওনাদেরকে সুপ্রিম কোর্ট থেকে ধুয়ে দেওয়া হয়েছে ওনাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবার কেন ধুয়ে দেওয়া হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো তবেই না এই আন্দোলন যেইভাবে প্রতিবাদ চলছে সেইভাবে প্রতিবাদ চলবে যতক্ষণ না ওই অপরাধীগুলোকে শাস্তি দেওয়া যায় একটাই আমাদের স্বর উই ওয়ান্ট জাস্টিস তাই না এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা এই যে মেয়েটি এই তিলক তোমার ময়না তদন্তের রিপোর্টে কি এসছে তার আগে বলি বন্ধুরা আমাদের কলকাতার পুলিশকে কেন সুপ্রিম কোর্ট থেকে ধুয়ে দেওয়া হয় কেন ওনাদেরকে এত প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রথমত বলি নিজের দায়িত্ব ঠিকঠাক না করলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় ওনারা কতটা দায়িত্ব জ্ঞানহীন কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তোমরা জাস্ট শোনো প্রথমত বলি মেয়েটির বডি যখন ওই হসপিটালে পাওয়া যায় মানে হসপিটালে যখন দেখা যায় তখন কিন্তু ওই বডিটি দেখে যে কেউ বলতে পারতো যে কেউ বলবে একজন নন ডাক্তারও বলবে যে মেয়েটিকে খুন করা হয়েছে কিন্তু ওনারা সেই বডিটিকে দেখে বাড়িতে মানে মেয়েটির বাবা মাকে কী বলা হয় যে আপনার মেয়ে সুসাইড করেছে ভাবতে পারছো বন্ধুরা একজনের জন্য নর্মাল কথা হলেও ওপর দিকে তার বাবা মার মনের মধ্যে কি হইচই হচ্ছিল সে ভাবে যে আমার মেয়েটি খাওয়ার আগে আমাকে ফোন করে বললো মা আমি ভালো আছি আমি অন ডিউটিতে আছি আমি এখন খাওয়া দাওয়া করতে আছি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসলাম তুমি খেয়ে নিও বাবাকে খাইয়ে অবশ্যই ওষুধ খাইয়ে দিও তাহলে ভাবো তো সেই বাবা মা কীভাবে ভেঙে পড়েছে যে কি এমন কারণে আমার মেয়ে সুসাইড করলো তারপরেও ওই বাবা মা ছুটতে ছুটতে মেয়ের কাছে আসে কিন্তু ওনারা তিন ঘন্টা বসে থাকার পরেও ওনাদেরকে মেয়েকে দেখার চান্স দেওয়া হয়নি কেন এগুলো কি মানে পুলিশের গাফিলতি নয় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তারপরেও বলি আরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে এই যে বাবা মা এই যে সুসাইড 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 বলা হয়েছে মেয়ের বাবা মা যখন দুটোর সময় মেয়েকে দেখতে পায় যখন মেয়েকে নিয়ে যাচ্ছে বলছে আমার মেয়ে সুসাইড নয় মেয়েকে খুন করা হয়েছে মা চিৎকার করে করে বলে আমার মেয়েকে খুন করা হয়েছে আমার মেয়েকে খুন করা হয়েছে তখন থেকে আমরা সবাই জানতে পারি যে এই কথাটা বাইরে আসে যে মেয়েকে খুন করা হয়েছে এমনকি এই বডিকে এত তাড়াহুড়ো করে পুরানো হয়েছে যেখানে মেয়েটি মানে যখন ঘটনাটা ঘটে তখন থেকে শুরু করে ইমিডিয়েট পোস্টমার্টাম ইমি ইমিডিয়েট তাকে মানে সশালে নিয়ে যাওয়া ইমিডিয়েট তাকে পুরানো কেন এত তাড়াহুড়ো কেন এই যে সমস্ত কিছু তাড়াহুড়ো 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 কেন এই প্রশ্নগুলো মানে সুপ্রিম কোর্ট থেকে করা হয় যে এত তাড়াহুড়োর ব্যাপারটা কেন ছিল কেন মেয়ের বডিটাকে তাড়াতাড়ি করে পুরানো হয় আরেকটা কথা বন্ধুরা দেখো একটা বডি দেখার পর সর্বপ্রথম মানে কি হয় এফআইআর করতে হয় কিন্তু ওনারা এত বডিকে নিয়ে ব্যস্ত ছিলেন যে ঘটনাটা ঘটার অনেকক্ষণ পর পুরো কাজকর্ম হয়ে যাওয়ার পর পুরো সৎকার হয়ে যাওয়ার পর ওনারা শেষের দিকে মনে করেন এ বাবা আমরা তো এফআইআর করেই নি তারপর ওনারা মানে ষোলো ঘন্টা পর ওনারা এফআইআর করতে যান সমস্ত কাজকর্ম মানে পুরো একদম ব্যাপারটা শর্ট আউট তারপরে ওনারা এফআইআর করেন কিন্তু তার আগে কিন্তু মেয়েটির বাবা মা এফআইআর করে দিয়েছিল সেখানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বিরাট বড় কোশ্চেন যে আপনারা কেন এফআইআরটা এত দেরি করে করলেন কেন করলেন এমনকি তোমরা তো এই কথাটা জানোই যে সন্দীপ ঘোষকে কত প্রশ্ন করা হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলেছি অন্য একটা ভিডিওতে তারপরেও এই যে আমাদের রাজ্যের পুলিশ কি ভাবো এই যে হসপিটাল নিয়ে এত হইচই এত কিছু হচ্ছে এত আন্দোলন এত কিছু তার মধ্যে কী করে কি করে ওই হসপিটালের ভিতরে ঢুকে কিছু মানে কি বলবো কিছু বদমাসের দল কি করে ওখানে গিয়ে ভাঙচুর করলো কি করে এটা সম্ভব বলো তো তোমরা আর সবচেয়ে বড় কথা হলো এই যে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষকে মানে যিনি নাকি জনগণের স্বার্থে স্টুডেন্টের স্বার্থে সবার স্বার্থে উনি নিজের পদ ত্যাগ করলেন মানে প্রিন্সিপালের পদ ত্যাগ করে উনি কি করলেন যে সেই পদ ত্যাগ করে নাকি উনি সবার জন্য করলেন তারপর আমরা কিছুক্ষণ পর কি শুনতে পেলাম যে উনি কলকাতা মেডিকেল কলেজে আবার নাকি অধ্যাপক হিসাবে সেখানে নাকি নিযুক্ত হবেন মানে এটা শোনার পর জনগণেরকে রাগ হবে না জনগণ ফেটে পড়বে না এই জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রীর উপর সবার এটাই বেশি সবচেয়ে বেশি রাগ যে কেন সন্দীপ ঘোষের কি এমন ক্ষমতা কি এমন ওনার পাওয়ার আছে যে উনাকে এই ধরনের মানে অপরচুনিটি বা বলতে পারো যে উনি এক জায়গা থেকে নিজের স্ব ইচ্ছায় পদত্যাগ করলেও ওনাকে আরেক জায়গায় কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় কেন ওনাকে নিযুক্ত করা হয় কি এমন পাওয়ার আছে ওনার তারপরে দেখো এই যে সিবিআই বারবার এই সন্দীপ ঘোষকে যারা করছে হুম বারবার এই যে এতদিন ধরে যারা চলছে এখন কি কোনো কিছু বেরোইছে সিবিআই বলছে যে সন্দীপ ঘোষ এত কনফিউজ করছে এক এক সময় এক এক রকম উত্তর দিচ্ছে তাহলে কি ওনাকে পোলিগ্রাফি টেস্ট করা হবে আর আমার মনে হয় একজন জনগণ হিসাবে বলছি এবার পোলিগ্রাফি টেস্ট করার সময় চলে এসছে আর ওনাকে হয়তো করা হবে কারণ সত্য মিথ্যা যাচাই করতে গেলে এই পদক্ষেপটা নিতেই হবে তার সাথে সন্দীপ রায়ের তো হচ্ছেই এবার বলি এই যে আমাদের রাজ্যের পুলিশ নেই রাজ্যের পুলিশ এতগুলো বিষয়ে ওনারা অনিয়ম করেছে প্রত্যেকটা জায়গায় ওনাদেরকে কোশ্চেন করা হয়েছে যে আপনারা কেন কেন বাবা মাকে দেখতে দেননি তার সন্তানকে কেন মেয়েটির তারা তারা হুড়ো করে তার তাকে দাহ মানে পুরানো হয় কেন মেয়েটির বড়িকে সুসাইড বলে প্রচার করা হয় এই সমস্ত কিছু নিয়ে অনেক কোশ্চিয়ান সবা এই পুলিশের সামনে রাখা হয় মানে বুঝতে পারছো পুলিশ মন্ত্রী যিনি আমাদের রাজ্য সরকার তাই না তো পুলিশকে ধোয়া মানে আলটিমেটলি কিন্তু ব্যাপারটা ওই দিকেই গড়াচ্ছে যার জন্য কিন্তু এই পুলিশের এই যে দায়িত্ব জ্ঞানহীন কাজগুলোর জন্য ওনারা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অনেক প্রশ্নের মানে মুখোমুখি হয়েছেন বন্ধুরা এমনকি তোমাদেরকে বলি বন্ধুরা এই যে ময়না তদন্তের রিপোর্ট যে রিপোর্টে আমরা এতদিন ধরে শুনে আসছি দেড়শো গ্রাম সিমেন্ট দেড়শো গ্রাম সিমেন্ট যেখানে গ্যাং রেপের একটা ব্যাপার আসছে কারণ একজনের পক্ষে কিন্তু কখনো এতগুলো সিমেন্ট মানে সম্ভব না তাই না এবার ময়না তদন্তের রিপোর্টে আমরা যেটা যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে রিপোর্টটা যে পোস্টমর্টাম রিপোর্টটা মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই রিপোর্টে এমন কিছু জিনিস আমাদের সামনে এসছে যেটা বলতে পারো যে চমকে দেওয়ার মতো বন্ধুরা প্রথমত বলি যে এই মানে রিপোর্টে আছে শ্বাস রোধ করে খুন করা হয় মেয়েটিকে শ্বাস রোধ করে খুন করা হয় একাধিক কত চিহ্ন মেয়েটির শরীরে পাওয়া যায় এমন কি এমনকি জোর পূর্বক কিছু ঢোকানো হয়েছে আমি এই কথাগুলো বলতে গিয়ে না আমার কেমন যেন গাটা শিউড়ে উঠছে বন্ধুরা একটা মেয়ে কত কষ্ট কত নির্যাতন কত মেয়েটাকে মানে তার শরীরটাকে কত অত্যাচার করা হয়েছে সত্যি যে এই কথাগুলো একটা মেয়ে হয়ে বলছি না মানে ব্যাপারটাকে মনে হচ্ছে যে আমি অনুভব করছি যে কতটা কষ্ট হয়েছে মেয়েটার তারপরে এই যে দেখো বলা হয়েছে ময়নাতন্ত্রে যে হ্যাঁ সেখানে সিমেনের কথা কিন্তু উল্লেখ নেই বন্ধুরা বুঝতে পারছো যেই সিমেন নিয়ে আমরা এতদিন শুনতে পাচ্ছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রাম সেই সিমেনের কথা কিন্তু সেখানে উল্লেখ নেই এমনকি সেখানে লেখা আছে যৌন হেনস্থার না তারপরে একজন বিশেষজ্ঞ মানে ফরেনসিক একজন বিশেষজ্ঞ কিন্তু আমি দেখলাম একটা ভিডিও যেখানে উনি স্বয়ং নিজে বলেছেন যে এই যে রিপোর্ট এই যে রিপোর্টে এত কিছু লেখা আছে রিপোর্ট কতটা ঠিক কতটা বেঠিক কারণ কেউ কিন্তু কারোর রিপোর্টকে ভুল বলতে পারে না কিন্তু উনি বলছেন যে কতটা ঠিক কতটা বেঠিক সেটা তখনই বলা যেত যে যখন মেয়েটির পোস্টমার্টাম রিপোর্ট দ্বিতীয়বার করানো হতো তখন কিন্তু ব্যাপারটা আমাদের সামনে পুরো খলসা হয়ে যেত যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি কী মানে দেখো এই যে বডিটাকে এত তাড়াহুড়ো করে পুরানো হয়েছে যেখানে মাত্র সময় কিন্তু দেওয়া হলো না যে দ্বিতীয়বার চান্স মেয়েটাকে পোস্টমর্টাম রিপোর্ট কারণ একটা বডি যখন কি বলবো মানে মানে একটা বডি যখন অ্যাক্সিডেন্ট বা যে যে কোনো কারণে একটা বডি যখন মৃত্যু হয় হ্যাঁ বা খুন করা হয় সেই বডিটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ মানে একদম অপরাধের কাছে পৌঁছানোর আর যেই বডিটা এত তাড়াহুড়ো করে পুরানো হয়েছে সেখানে দ্বিতীয় একটা অপশান রাখাই হলো না একজন খুদ নিজে একজন ফরেনসিক বিশেষজ্ঞ বলেছেন এই কথাটা যে দ্বিতীয়বার রিপোর্টটা করলে হয়তো আরও কিছু আসতো আসতেও পারতো যেখানে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত হুম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। এবার তোমরা জনগণ তোমরাই বলো যে ব্যাপারটাতে কতটা মানে ঘাপলাবাজি আছে যেখানে মেয়েটির সবচেয়ে মানে মেয়েটির শরীরে যে ওই যে মানে নোংরা ওই নোংরা যারা মেয়েটিকে নৃশংসভাবে মেরেছে তাদের কিন্তু হাতের স্পর্শ ছিল সেটার মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু বোঝা যেত তাই না কি যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটাও কিন্তু ভাঙা হয়েছে এমন মেয়েটির বডি যে ওই যে সেমিনার হলে যে পাওয়া যায় এবার সেটাও সবচেয়ে বড় কথা যে মেয়েটির সাথে কি সত্যিকারই ওই সেমিনার হলে ঘটনাটি ঘটে সত্যিকারী কি মেয়েটি সেমিনার হলেই ছিল আর মেয়েটির একটা ফটো ভাইরাল হয়েছে যেটা এইভাবে মেয়েটি কিন্তু মানে মাথায় হাত দেওয়া আছে তাহলে ওইভাবে কিন্তু আমরা সাধারণত ঘুমন্ত অবস্থায় কিন্তু হাত দিয়ে থাকি আর মেয়েটি এই যে মেয়েটিকে এভাবে হাত দেওয়া আছে দুটো পা দুদিকে আর এটা বারবার সবার সামনে আসছে যে নিম্নাঙ্কে কিন্তু কোনো বস্ত্র ছিল না নিম্নাঙ্গে পুরো ফাঁকা ছিল তাই না তো একটা মেয়ে হ্যাঁ কখনো তো স ইচ্ছায় ওভাবে থাকবে না তাই না আর এই যে হাতটা তাহলে কি হাতটা কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে হাতটা রেখে দিয়েছে এখানে অনেক প্রশ্ন সামনে আসছে বন্ধুরা এমনকি মেয়েটির এই যে যেটা ময়নাতদন্তের রিপোর্টে যেটা আমি মানে অনেক ইনকোয়ারি বা বলতে পারো অনেক মানে এসে নেটে অনেক কিছু সার্চ করে অনেক কিছু জেনে তারপরে তোমাদের সামনে এই জাস্ট আমি রিপোর্টগুলো দিলাম এবার এবার তোমরাই তোমরা জনগণ তোমরা জাগো বন্ধুরা এবার সময় এসছে সত্যিকারই যে আগুনটা সবার মধ্যে জ্বলছে সেটাকে দাও দাউ করে জ্বলতে দেওয়া যতক্ষণ অপরাধী শাস্তি না পায় ততক্ষণ আমরা জনগণরা কেউ স্থির থাকবো না কেউ থামবো না যে মেয়েটার উপর নিঃশংসভাবে অত্যাচার করা হয়েছে অথচ এক একটা রিপোর্ট যেভাবে আসে হুম এই দেড়শো গ্রাম সিমেন্টের তো কোনো উল্লেখই নেই তারপরেও কিন্তু এই যে না যৌন হেনস্থার সম্ভাবনা এবার দেখা যাক সামনে কি হচ্ছে অনেক কিছু আমাদের সামনে আসবে অনেক কিছু খলসা হবে আর এই যে মানে সবচেয়ে বড় কথা হলো যে মেয়েটির সাথে যা হবার তো হয়ে গেছে তাই না কিন্তু এই যে অপরাধীগুলো যদি সামনে না আসে না আগামীতে অনেক বলতে পারো একটা ভয়ের প্রকোপ থেকেই যাচ্ছে এমন কি আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটাও বলা হচ্ছে যে মেয়েদেরকে নাইট ডিউটি না দেওয়া হোক নাইট ডিউটি যদি মেয়েদেরকে না দেওয়া হয় তাহলে কি সত্যিকারী মেয়েরা নিরাপত্তা পেয়ে যাবে বন্ধুরা সত্যিকারই মেয়েরা কি নিরাপত্তা পাবে নাইট ডিউটি না দেওয়া মানে এটা তো কখনোই নয় যে মেয়েরা সত্যিকারই স্বাধীনতা হয়ে গেল মানে মেয়েরা কোনো কাজে করবে না মানে রাত্রেবেলা বাইরে বেরোবে না রাত্রেবেলা বাড়ির বাইরে যাবে না সত্যি অনেক প্রশ্ন অনেক কিছু তোমাদের সামনে আসছে আর আমরা যে এই যে তদন্ত করে তোমাদের সামনে তথ্যগুলো নিয়ে আসছি এখানেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো সত্যিকারই অনেক মানে একটা মেয়ের জন্য অনেক খারাপ লাগছে যে এত কিছু একটা মেয়ের সাথে হয়ে গেল একটা সেমিনার হলে যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে পাশে অন ডিউটি যারা ছিল তারা কি বিন্দুমাত্র কোনো চেতন পেল না বিন্দুমাত্র জানতে পারলো না যে মেয়েটি সেখানে মানে আচ্ছে রাচ্ছে ধস্তাধস্তি হচ্ছে তার সাথে এত বড়ো ঘটনা ঘটে গেল গোটা হসপিটাল টের পেলো না এমনকি মেয়েটির বাবা মা বলছিল যে সবচেয়ে বড়ো কথা আমার মেয়ে তো অন ডিউটি ছিল তাহলে তার জুনিয়ররা আমার মেয়েকে কি একবারও খোঁজ করেনি যে আমার মেয়ে কোথায় মেয়েটির রাত দুটো সময় যায় নাকি রেস্ট করতে রাত দুটো সময় খাওয়া দাওয়া করে সে মেয়েটি রেস্ট করতে যায় তাহলে রাত দুটো থেকে সকাল ছটায় না সাতটায় মেয়েটাকে দেখা হয় হ্যাঁ তাহলে অতক্ষণ মেয়েটা ডিউটির বাইরে ছিল তাহলে মেয়েটিকে একবারও কি খোঁজ করা হয়নি বন্ধুরা। এমন কি একটা মিছিল দেখলাম আমি যেখানে বিজেপির মিছিল বিজেপির মিছিলে এত মানে এই মিছিল আমি মনে হচ্ছে যে জীবনে দেখে নিই আমার মনে হয় দেশ যখন স্বাধীন হয়েছিল ঠিক এইভাবেই হইত হয়েছিল আর এরপরে এই আমাদের চোখের সামনে দেখা এই মিছিল যেই মিছিলে মানুষ আগুনের মতো দাও দাউ করে জ্বলছে আর একদম মানে কি বলবো দেশের বিড়ের মতো একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সবাই একটাই স্বর একটাই কন্ডিশন নিয়ে ছুটছে আমরা জাস্টিস চাই জাস্টিস ফর আরজিক্যাল কলেজ আরজিক্যাল হসপিটাল কারণ আমরা অপরাধীকে দেখতে চাই অপরাধীর শাস্তি চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি আজকে দেখো এই যে বিজেপির মানে পুলিশরা এত ই করছে ঠিক আছে ওদেরকে আটকানোর চেষ্টা করছে তবুও কিন্তু ওনারা আটকাতে পারছেন না কারণ কোনো মতোই ওই আন্দোলনে যারা আছে তাদেরকে আটকানো সম্ভব না ওনারা স্বাস্থ্য দিকে দ্রুত বেগে ছুটে যাচ্ছেন ঠিক পেছন পেছন মিডিয়ারা এমনকি সুপ্রিম কোর্ট থেকে এটাও বলা হয়েছে যে কোনো ইসে মানে কোনো মিছিলে যদি কোনো রকমের অস্ত্র বা বলতে পারো কোনো রকম ইট পাথর কোনো কিছু যদি অস্ত্র না থাকে ওনারা যদি শান্তিপূর্ণভাবে মিছিল করেন তাহলে সে মিছিলকে করতে দেওয়া হোক সেই মিছিলে পুলিশের আটকানো বারণ তাহলে কেন বারবার এই পুলিশ এই মিছিলকে আটকাচ্ছে এমনকি তোমরা জানো ডার্বি খেলায় এই যে ডার্বি খেলাটাকে বাতিল করা হয়েছে তারপরে সেখানে তিন তিন সমর্থকরা মানে তিন ক্লাবের যে এই যে মিছিলটা বেরিয়েছিল সেখানেও কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করেছিল এমনকি তোমরা জানো যে একটা মিছিল বেরিয়েছিল ওই দাঁড়াও সেই মিছিলটাতেও হ্যাঁ কিছু দুষ্কৃতি ঢুকে সেই মিছিলটাকেও কিন্তু মিছিলটাতে ভিতরে তাণ্ডব করেছিল হ্যাঁ তো সেই বুঝতে পারছো তোমরা যে এই যে এত কিছু ঘটছে এগুলোর মাধ্যমে কারা আমাদের দেশের মানে দেশের বলতে আমাদের রাজ্যের পুলিশ কি করছেন যেখানে তাদের মানে সত্যিকারই প্রয়োজন ওখানে ওনারা কোথায় যাই হোক একজন দর্শক বা একজন ভিউয়ার্স একজন জনগণ হিসাবে আমি এটাই চাইব যে প্লিজ মেয়েটার অপরাধীদের শাস্তি দেওয়া হোক ওনাদেরকে সামনে নিয়ে আসা হোক একটাই আমার আর্জি যে উই ওয়ান্ট জাস্টিস চলো টাটা